আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি কথা বলবো এসপিসি ওয়ার্ল্ড নিয়ে। তো এসপিসি যে লাস্ট আপডেটগুলি আছে সেই আপডেটগুলো আমরা জেনে নেব। তো বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে যে যোগাযোগ করেছিল এসপিসি ওয়ার্ল্ড, তো সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, এসপিসি ওয়ার্ল্ড কিন্তু আপনার প্রথম দিক দিয়ে কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছিল এবং কি সেখান থেকে কিন্তু একটা ট্রেড লাইসেন্সও কিন্তু তারা নিয়েছিল, ঠিক আছে। তো এরপরে তারা হঠাৎ করে কিন্তু সব কিছু বন্ধ করে দিয়েছে, তো যোগাযোগ করা কিন্তু বন্ধ করে দিয়েছে যখন দেখলেন যে আলামিন প্রধান কিন্তু ছাড় যখন পেয়েছে, তারপর পরে কিন্তু এই আলোচনা থেকে কিন্তু তারা বেরিয়ে আসছে যে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কিন্তু এরপরে তারা কোনো প্রকার যোগাযোগ করে নাই এবং কি কোনো আপডেট নিউজও কিন্তু তারা দেয় নাই। তো কেন এমন হলো? তো তারা কি আমাদের টাকাগুলো ফেরত দেবে না? তাদের ইচ্ছাটা কি? তাদের ইচ্ছা কি টাকা আমাদের টাকা কি মেরে খাবে? তো আমরা এখানে যারা ভুক্তভোগী, যে সাধারণ মানুষ যারা, এখানে আমরা অনেক টাকা এখানে লস করেছি। তো আসলে আমাদের টাকাগুলো কি হবে এখন? তো এসপিসি ওয়ার্ল্ড যদি চায় আমাদের টাকাগুলো কিন্তু তারা ফেরত দিতে পারে, তো তাদের কাছেই কিন্তু আমাদের টাকাগুলো আটকা রয়েছে। তো তারা চাইলেই কিন্তু আমাদের টাকাগুলো ফেরত দিতে পারে। তো এখন এখন যে তারা একটা আপনার যে প্রোডাক্ট ডেলিভারি শুরু করেছে, এই ধরনের কথা তারা বলে যাচ্ছে। আসলে প্রোডাক্ট ডেলিভারি কিন্তু এখনও তারা শুরু করে নাই, তো শুরু করবে, ঠিক আছে। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ে যে আপনারা যোগাযোগ করেছিল, এরপরে কিন্তু তারা আর কখনোই যোগাযোগ করে নাই যে আমাদের গ্রাহকের টাকাগুলো ফেরত দিতে হবে। আসলে তারা যদি যোগাযোগ করতো তাহলে কিন্তু আমাদের টাকাগুলো এতদিনে ফেরত পাওয়ার সম্ভাবনা থাকতো। তো এখানে আমার মতো যারা অনেকেই টাকা এখানে ইনভেস্ট করেছেন, এখানে শুধু আমি না, এখানে হাজার 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 মানুষ কিন্তু এখানে টাকা ইনভেস্ট করেছে। তো এখানে যে আমাদের টাকাগুলো যে পড়ে আছে, আমাদের টাকার কি কোনো মায়া নাই? আমাদের টাকার কি কোনো মূল্য নাই? যে আমাদের যে যে সময়গুলো নষ্ট করতেছে, এই সময়ের কি কোনো মূল্য নাই? তো এখানে আমরা প্রত্যেকটা ইউজারই কিন্তু এখানে ভুক্তভোগী। তো এই ব্যাপারে যদি আমরা যদি নিজেরা কোনো পদক্ষেপ না নেই, তো আমাদের এই টাকা মনে হয় না আমাদেরকে ফেরত দেবে। এসপিসি আমাদের এই টাকা মনে হয় না আমাদেরকে ফেরত দেবে। তো সর্বশেষ আমার যে কথাটা, সেই কথাটা হচ্ছে গিয়ে আপনার, যদি এই টাকা যদি আমাদেরকে ব্যাক করে আনতে হয়, তো আমাদের একত্রিত হতে হবে, ঠিক আছে। আমরা যারা গ্রাহকরা আছি, আমরা সবাই মিলে যদি এই এসপিসির বিরুদ্ধে একটা এই আইনি ব্যবস্থা নেই, তাহলে আমি মনে করি এখান থেকে এই টাকাগুলো ফেরত আনার সম্ভাবনা আছে। তো আপনার কী মতামত আপনি আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আপনি যদি চান, ইচ্ছা করলে মামলা দিতে পারেন, কারণ আপনার টাকা পড়ে আছে এখানে, ঠিক আছে। তো টাকার মায়া কেউ ছাড়তে পারে না, ঠিক আছে। তো আমি চাই এসপিসি আমাদের টাকাগুলো ফেরত দেখ, খুব দ্রুত দেখ। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।